আজি 800 মাঠারে মধ্যে বন্দর প্রভাব পড়িছিলা সেটারে নলিনকান্ত স্বাইঙ্ক নেতৃত্বে অন্ধারি পরিচয় কঠারে ওড়িশা প্রদেশ কংগ্রেস তরফর বন্দ ডাকরা দিয়ে যাইছিলা এটারে বলাইপুর পঞ্চায়েত ভিতর অন্ধারি পঞ্চায়েত ও নুহাড়ি পঞ্চায়েত শতাধিক কংগ্রেস কর্মী মানক মিলিত সহযোগে বন্দ পালন করা যাইছিলা উপস্থিত থাকা পূর্বতন সরপঞ্চ গুণনদী প্রধান বলাইপুর পূর্বতন সরপঞ্চ প্রহ্লাদ স্বাইঙ্ক বাবুলি বদন কালন্দী বেহেরা অরক্ষিত দলাই মাগুণী মল্লিক মিট্টু সাহু অজিত পাণি কুলমণি রাউত উপস্থিতই এ বন্দটিকে সফল করলে বন্ধ ডাকরা দিয়েছি 25-20 বর্ষ হল যে ভ্রষ্টাচার নবীন সরকার যে প্রকার চাল চলাইছি দিনের লন্ঠন দেখাউছি ওড়িশাবাসী দ্বিটঙ্কিয়া চাউলের করুছি রাজনীতি এ রাজনীতি আউ চলিব না আউ গোটে ভড়ুয়া হল মোদি এ যে কেন্দ্রের যে প্রকার চলাইছি তার বিরুদ্ধে সারা ওড়িশারে প্রদেশ কংগ্রেস তরফর বন্ধ ডাকরা দিয়েছি এই বন্ধ ডাকরা সফল করা প্রতি পঞ্চায়েত প্রতি ছকরে আমি বন্ধ পালন করছু আপনার না নলিনঞ্জন বেহেরা ভিতরন্ধারি গ্রাম পঞ্চায়েত আজ এ যে কংগ্রেস সারা ওড়িশা বন্ধ ডাকরা দিয়েছি আর প্রভাব কোণ রহিব আর প্রভাব তো প্রত্যেক পঞ্চায়েতের আমি প্রত্যেক ছক মুন্ডে সব বন্ধ করছু কেবল আর প্রতিবাদ হচ্ছে আমার যে পেট্রোল ডিজেল আউ রন্ধন গ্যাস আর যে অহিতক বৃদ্ধি হয়েছি তা সহিত কৃষির যেভাবে ভাবে চালিছে বর্তমানে সংগ্রাম দেশে সারা যেহেতু নবীন যেহেতু মোদী সরকার গোটাই ভালো কথা সে কইতিলা যে আচ্ছা দিন আয়েগা বর্তমানে যেত ইউপি গভর্নমেন্ট লা 40-45 টাকা পেট্রোল রেট লা বেড়ে ডিজেল রেট লা বেড়ে কিন্তু বর্তমানে মোদী সরকার যেতবে 100 টাকার ডিজেল আর পেট্রোল দাম পৌঁছি পারছি সেত এবে নবীন মোদী সরকার কুচি যে আচ্ছা দিন আয়েগা কেবে আচ্ছা দিন আসবে আমি সে অপেক্ষা করছু তার প্রতিবাদে আজ আমি সারা ওড়িশার মধ্যে ভারত জাতীয় কংগ্রেস তরফর আজ আন্দোলন করা যাচ্ছে প্রভঞ্জন মহান্তি রিপোর্ট ভরসা।